আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি। Thank you.
তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা বক্ষণ করে আমি যাবো কৈলাস নগর তোর বাবা প্রভু। কিন্তু সঙ্গে যেতে চাই প্রভু, তুমি আমার সাথে যাবে কৈলাস নগর ওগো পার্বতী। হঠাৎ তুমি আমার সাথে যাবে কৈলাস, আমার সাথে তুমি কৈলাস যেতে পারো। আমার যে তিনটি শর্ত রয়েছে, আমার তিনটি শর্ত যদি তামিল করতে পারো তবেই তোমাকে নিয়ে যাবো কৈলাস নগর ধর্ম প্রচার করতে। প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সোয়ার হয়ে তুমি যখন আকাশ পথে গমন করবে তখন তুমি পাতাল দৃষ্টি রাখতে পারবে। দ্বিতীয় শর্ত, ওগো পার্বতী আমার পুষ্পরথে সোয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। পার্বতী তিন নম্বর শর্ত, তুমি কান খুলে শুনে রেখো, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, তুমি আমার পুষ্পরথে সোয়ার হও, এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাস নগর ছাড় করতে।
আপনাকে ভুলে গিয়েছে মহামণি প্রভু মহামণি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন মহামণি প্রভু আপনি এসেছেন প্রভু হ্যাঁ মহামণি আমি এসেছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে তাই তো আমি মনে মনে স্থির করি একটু বিশ্রাম করবো আমি একটু তোমার ঘরে বসেছি প্রতিদিন আপনার জন্য ফুলসজ্জা সাজিয়ে রাখি এই যে দেখুন প্রভু আপনার ফুলসজ্জা মহামণি আমি যে বড় ক্লান্ত এই মুহূর্তে আমার একটু বিশ্রামের প্রয়োজন আপনি অন্য নারীর সঙ্গে আজ প্রেম আলিঙ্গ প্রভু না প্রভু না তবু যে আমি ভাবতে পারছি না আজ আমার নিজের চোখে যা দেখলাম তা আমি কিছুতেই অবিশ্বাস করতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ আমি সবই বুঝতে পেরেছি তুমি একেবারে নারীকে জিজ্ঞাসা করে দেখো এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে তুমি ওকে জিজ্ঞাসা করলে তুমি আর কি তোমার পরিচয় আমি তোমাকে কি পরিচয় দেব মা পরিচয় দেবার পূর্বে আমার মন বলছে যদি আবার এ দু নয়ন দিয়ে কোন পুরুষ মানুষকে দেখে থাকি সে হচ্ছে আমার পিতৃ সমতুল্য মহাদেবী শিব ঠাকুর আর মনে মনে স্থির করেছিলাম আমি যেদিন তোমার দেখা পাব সেদিন আমি তোমাকে আমার মন বলি মা বলে ডাকবো কিন্তু সে সৌভাগ্য আমার আর হলো না আমার ভুল হয়েছে তাহলে তুমি আমাকে ক্ষমা করো তুমি যে গর্ভধারিণী বা তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না তাই তো তুমি যা দেখেছো তার জন্য এই অভাগীকে তুমি ক্ষমা করে দাও মা কোন জন্মদাতা পিতা মাতা সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে না আমি যে আমার মাকে ক্ষমা করে দিয়েছি মহামণি আপনি ক্ষমা বুঝতে পেরেছো পার্বতী সে তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমিও তাকে ক্ষমা করে দাও সে যে আমাদের মেয়ের মতো তাই তো তুমি যে উপবাদ তাকে দিতে চাচ্ছিলে এই উপবাদ তুমি মুছে ওকে সন্তান রূপে তোমার বুকে তুলে নাও আপনিও আমায় ক্ষমা করে দিয়ে ও তো পার্বতী আমি ওকে ক্ষমা করে দিয়েছি মা বেশ তো পার্বতী মহামণি এখানে আর বিলম্ব নয় এখান থেকে তুমি দেশে দেশান্তরি হয়ে যাবে এই মহাদেবের পানি সমস্ত ভক্তের কানে পৌঁছে দেবে আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন পিতা বেঁচে থাকো আমি আপনার আশীর্বাদ মাথায় নিয়ে চলে যাবো এই ভক্ত দাঁড়িয়ে আপনি যেমন করে ধর্ম প্রসার করেন আমি তেমনি ভাবে ধর্মের বাণী প্রতি ঘরে ঘরে পৌঁছে দেব শোনো মা আমাকে যখন যে অবস্থায় রণে বনে জলে জঙ্গলে স্মরণ করবে সেখানে আমার দেখা পাবে বিদায় পিতা বিদায় মা বিদায় 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 পার্বতী
বলুন মহামণি চলে গিয়েছে, তাই তো তুমি তোমার অন্তরাকে বন্ধন করো, আর এখানে বিলম্ব নয়, এখান থেকে চলে যাব আমরা সেই পঞ্চপুর শহরে। কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমলে পিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের মহামণির কথা মনে পড়ে, যখন শিবের মহামণির কথা মনে পড়ে, সেই সময় শিবের এক ফোঁটা সেতু মণি সেই দিন কমল বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরণী পাখি, আজ পাখি নেই আর পাখির আজ কি বলছে কিছুক্ষণ উপভোগ করি। ¶¶